আমাজন জঙ্গল এক রহস্যময় জঙ্গল এখানে এমন বিশাল দানবীয় রহস্যময় আর ভয়ঙ্কর প্রাণী রয়েছে যারা মুহূর্তেই মানুষকে মেরে ফেলতে পারে বিজ্ঞানীরাও এই প্রাণীগুলো সম্পর্কে এখন পর্যন্ত খুব বেশি জানতে পারেনি উদ্ঘাটন করতে পারেনি এদের রহস্য আর এমনই রহস্যময় কিছু ভয়ঙ্কর প্রাণী দেখতে চলেছেন আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক ব্রাজিলের কয়েকজন বিজ্ঞানীরা হঠাৎ আমাজন জঙ্গলে খুঁজে পায় বিশাল আকারের হোয়েল সার কিন্তু আমাজন জঙ্গলের মাঝখানে এত বড় একটি হোয়েল সার কোথা থেকে আসলো আর কিভাবেই বা আসলো এটিকে যেখানে পাওয়া গেছে তার পাশেই ছিল আমাজন নদী ধারণা করা হচ্ছে সেখান থেকেই এটি উঠে এসেছে তবে পরবর্তীতে এটি নিয়ে রিসার্চ করে জানা যায় এটি আন্টার্কটিকার ঠান্ডা পানিতে বড় হয়েছে কিন্তু সেখান থেকে এত দূরে কিভাবে আসলো প্রাণীটি বিজ্ঞানীদের মতে কয়েকদিন আগেই প্রাণীটির স্বাভাবিক মৃত্যু হয়েছে মৃত্যু এই প্রাণীটি ছিল ছাব্বিশ ফুট লম্বা অনেক সময় খাবারের জন্য তারা এক জায়গা থেকে অন্য জায়গায় মাইগ্রেশন করে কিন্তু এটি সাধারণত যেখানে বেড়ে উঠেছিল সেখান থেকে আমাজন নদী প্রায় চার হাজার মাইল দূরে তাই এমন বিশাল শরীর নিয়ে এত দূরে যাত্রা কিভাবে করল তার কোনো রহস্য এখন পর্যন্ত বিজ্ঞানীরা খুঁজে বের করতে পারেনি তবে বিজ্ঞানীরা এখনো এর শরীরের বিভিন্ন অংশ নিয়ে রিসার্চ করছে আমাজন জঙ্গলের কাছে থাকা সুন্দর সমুদ্রের তীরে ভেসে আসে এই অদ্ভুত প্রাণীটি এর আগে এমন অদ্ভুত প্রাণী আর কখনোই দেখা যায়নি এটি আসলে কোন ধরনের প্রাণী মানুষ এটাই বুঝতে পারছিল না প্রাণীটি এতটাই অদ্ভুত আর রহস্যময় ছিল যে রাতারাতি সোশ্যাল ভাইরাল হয়ে যায় মিডিয়াতে এর অনেকগুলো ধারালো দাঁত থাকলেও এর কোনো চোখ ছিল না হঠাৎ প্রাণীটিকে সমুদ্রের তীরে দেখে মানুষ অবাক হয়ে গিয়েছিল তবে সামনে গিয়ে বুঝতে পারে প্রাণীটি ইতিমধ্যেই মারা গেছে যদিও মানুষ এটিকে বিভিন্ন প্রাণীর সাথে তুলনা করতে চেয়েছিল কিন্তু কোনো প্রাণীর সাথেই এর কোনো মিল ছিল না এটি সম্পূর্ণ নতুন একটি প্রাণী যার সম্পর্কে বিজ্ঞানীরা এর আগে কিছুই জানতে পারেনি প্রাণীটির লম্বা একটি লেজ ছিল বড় বড় বিজ্ঞানীরা এই প্রাণীটিকে নিয়ে রিসার্চ শুরু করে এর রহস্য বের করার জন্য তাদের ধারণা এটি সমুদ্রের অনেক গভীরে বসবাস করা কোনো প্রাণী তবে এ সম্পর্কে এখনো বিশেষ কিছুই জানা যায়নি বিজ্ঞানীরা এখনো এটা নিয়ে রিসার্চ করছে কয়েকজন মানুষ আমাদনে ঘুরতে গিয়ে হঠাৎ আমাদান নদীতে পেছন থেকে তারা এক বিশেষ প্রজাতির মানুষ দেখতে পায় মানুষের মতোই এর হাত পা সবকিছুই ছিল কিন্তু আমাজন জঙ্গলে মানুষের মতো এই অদ্ভুত প্রাণীটি কোথা থেকে আসলো এরপর সামনে গিয়ে তারা রীতিমতো চমকে যায় মানুষের মতো এর হাত পা থাকলেও এর মুখ ছিল পাখির মতো পাখির মতো লম্বা ঠোঁট আর লোম দেখে তারা ভয় পেয়ে যায় পরবর্তীতে আমাদনের এই অদ্ভুত প্রাণীটি সোশ্যাল মিডিয়াতে প্রচন্ড ভাইরাল হয় জোনাকি পোকা নিশ্চয়ই দেখেছেন কিন্তু আমাজনে ঘুরতে গিয়ে মানুষ এমন এক ভয়ঙ্কর প্রাণীর সম্মুখীন হয় যেটিকে দেখলে গা শির উঠবে এর সম্পূর্ণ মুখ ছিল অদ্ভুত মনে হচ্ছিল কোন জোনাকি পোকার বাসা যারা মতো প্রাণীটিকে দেখেছিল তারা ছবি তোলার সময় হঠাৎ করেই প্রাণীটি তাদের দিকে তাকায় আর সাথে সাথেই তারা ভয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায় কিন্তু বিজ্ঞানীরা এখনো বুঝতে পারছে না এটি আবার কেমন প্রাণী তবে তারা প্রাণীটির ছবি থেকে প্রাণীটি সম্পর্কে জানার চেষ্টা করছে তবে বিজ্ঞানীরা বলছে হয়তো কোনো বিবর্তন কিংবা ভ্রণের ত্রুটির কারণে এই ধরনের অদ্ভুত প্রাণী জন্ম নিয়েছে অথবা এটি কোনো রহস্যময় প্রাণীও হতে পারে অদ্ভুত এই প্রাণীটি সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য বিজ্ঞানীদের একটি টিম আমাজন জঙ্গলে এটিকে খোঁজার চেষ্টা করছে সম্প্রতি বিজ্ঞানীরা আমাজন জঙ্গল থেকে এমন এক ধরনের পাথর খুঁজে পেয়েছে যা দেখতে সাধারণ পাথর মনে হলেও এর মধ্যে লুকিয়ে রয়েছে রহস্য এটি কোনো সাধারণ পাথর নয় এগুলো বৈদ্যুতিক চার্জার হিসেবেও কাজ করে এছাড়াও দুটি পাথর একসাথে ঘষলে আগুন জ্বলে ওঠে যা অনেকটা ওয়েল্ডিং প্রসেসের মতো শুধু তাই নয় এটি ব্যাটারির মতো কাজ করে এই পাথরের রং সম্পূর্ণ কালো রহস্যময় এই পাথরটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পর বিজ্ঞানীরা এটি নিয়ে রিচার্জ শুরু করে যদিও বিজ্ঞানীরা প্রথমে ভেবেছিল ভাইরাল হওয়া ভিডিওগুলো ফেক তবে পরবর্তীতে এর কিছু সত্যতা পাওয়ার পর তারা এটি নিয়ে রিসার্চ শুরু করে তবে এখনও এই রহস্যময় পাথরের আসল রহস্য জানা যায়নি যদি মাকড়সার কথা বলি তাহলে কি মনে হয় বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়ানো ছোট্ট মাকড়সা যেটিকে অনেক সময় ভালোভাবে দেখাও যায় না কিন্তু বিশাল দৈত্যাকার যে মাক্রশা থাকতে পারে তা হয়তো অনেকে কল্পনাও করেনি কিন্তু সম্প্রতি আমাদান জঙ্গলে এক বিশাল দানবীয় মাক্রসার দেখা পাওয়া গেছে এদের এক একটি পা প্রায় দেড় থেকে দুই মিটার লম্বা এদের পায়ের মধ্যে রয়েছে ধারালো কাটা যা এতটাই বিষাক্ত যে এর কারণে মৃত্যু পর্যন্ত হতে পারে আপনি হয়তো স্পাইডার মুভিতে দেখেছেন কিভাবে মাক্রসার জাল ছুঁড়ে মেরে সেটি দিয়ে শত্রুপক্ষকে আহত করা হয় কিন্তু আমাদের বাড়ির আশেপাশে থাকা মাকড়সাগুলো তা কখনোই করতে না পারলেও এই দ্বৈতকার মাক্রসা শত্রুকে এভাবেই ঘায়ল করে এই মাকড়সাটিকে প্রথম যে দেখতে পেয়েছিল অর্থাৎ সায়ম নামক সেই ছেলেটি মাক্রসার কামড়ে ভয়ানকভাবে আহত হয়েছিল সাথে সাথে তীব্র চিৎকারে সে তার সুরক্ষার জন্য ব্যবহত গান দিয়ে গুলি করে এরপর দ্রুত তার সাথে থাকা বন্ধুরা তাকে হাসপাতালে নিয়ে গেলেও তার পায়ের সেই অংশটি কচে খুবই ভয়ানকভাবে ইনফেকশন হয়েছিল যার কারণে সে মারা গিয়েছিল তাই বুঝতেই পারছেন এরা কতটা ভয়ানক যদি ছোট আকারের দানব দেখতে চান তাহলে রেড ভ্যালি পিরানহাকে দেখতে পারেন এরা আকারে ছোট হলেও প্রচন্ড ভয়ঙ্কর এরা খুবই হিংস্র এবং এদের দাঁত খুবই ভয়ঙ্কর এদেরকে আমাদের নদীতে পাওয়া যায় মাত্র দশ সেন্টিমিটার লম্বা এই মাছগুলো এতটাই ভয়ঙ্কর যে এরা দলবদ্ধভাবে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই একাই আস্ত মানুষ এমনকি হাতি খেয়ে ফেলতে পারে হ্যাঁ ঠিকই শুনেছেন এরা মাংসাশী মাছ এদের ব্রেডের মতো ধারালো দাঁত দিয়ে নিমিশি শক্ত চামড়া ভেদ করে মাংস টেনে বের করে আনতে পারে তাই কখনো যদি এই মাছের সামনে পড়েন তাহলে দূরত্ব বজায় রাখুন কেন না অনেক মানুষ এই মাসের ভয়াবহ আক্রমণের শিকার হয়ে মারাও গেছে মানুষকে কো অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণীর কথা হয়তো শুনেছেন কিন্তু আমাজন জঙ্গলে এমন এক গাছ রয়েছে যেটি গাছ নামে পরিচিত এই গাছ শিকার করার জন্য মুখ হা করে ফাঁদ পেতে বসে থাকে এরপর সেখানে আসা পোকামাকড় ইঁদুর ব্যাংক সহ বিভিন্ন এমনকি মানুষকেও খেয়ে ফেলতে পারে শুনে হয়তো অবাক হচ্ছেন আর ভাবছেন গাছ কিভাবে মানুষ খেতে পারে আমাজন এক রহস্যময় জঙ্গল এখানে এমন এমন রহস্যময় প্রাণী আর গাছপালা আছে যা সম্পর্কে বিজ্ঞানীদেরও সম্পূর্ণ ধারণা নেই এর শুধুমাত্র ছোট জাতের গাছের ফুটেজ মানুষের কাছে আছে যেটা শুধুমাত্র পোকামাকড় খেতে পারে কিন্তু এর বড়জাতের গাছ মানুষও খেয়ে ফেলতে পারে বলে বিজ্ঞানীদের ধারণা കാന്തിനി নামক এই ছোট মাছ এতটা ভয়ঙ্কর যে মানুষকেও মেরে ফেলতে পারে হ্যাঁ এটিকে দেখতে নিতান্তই সাধারণ মনে হলেও এর ভয়াবহতা শুনলে আপনার গা শিরশির উঠবে। এই ছোট একটি মাছ পুরো আমাজন নদী দাপিয়ে বেড়ায় এরা এতটাই ভয়ঙ্কর যে একবার যদি বুঝতে পারে আমাজন নদীতে কোনো মানুষ কিংবা প্রাণী নেমেছে তাহলে এরা দল বেঁধে হাজার হাজার মাছ একসাথে এসে সেই প্রাণী কিংবা মানুষের গোপনাঙ্গ দিয়ে ভেতরে ঢুকে যাওয়ার চেষ্টা করে এরপর সেখান থেকে সরাসরি মূত্রথলির মাধ্যমে চলে যায় রক্ত তারপর সেখান থেকে মস্তিষ্কের ভয়াবহ ক্ষতি করে এতে মানুষ খুবই ভয়ঙ্কর আঘাত পেয়ে মারা যায় প্রিয় দর্শক আপনি কি এর পরবর্তী পর্বত দেখতে চান তাহলে কমেন্টসি লিখুন নেক্সট পার্ট ধন্যবাদ